বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিনের কাউন্ট শুরু হয়ে যায় চন্দ্রবর্ষ অনুপাতে। এজন্য ইসলামী শরিয়া যখন দিন গণনা করে তখন সূর্য অস্ত যাওয়া থেকে সেই গণনা শুরু হয়। সেই হিসেবে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া মানে বৃহস্পতিবার দিন শেষ আর নতুন দিন শুরু, যার কারণে আমরা ইতিমধ্যে জুমার দিন বা শুক্রবারে প্রবেশ করে গেছি। আগামী সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ জুমাবার সন্ধ্যা পর্যন্ত সূর্য ডুবার আগ পর্যন্ত এই পুরো সময়টুকু জুমাবারের মধ্যে গণ্য। আর জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হল এই দিনে বেশি বেশি করে দুরুদ পাঠ করা, সেটা রাতে এবং দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা আমার প্রতি দুরুদ পাঠাও, আমার প্রতি তোমরা দুরুদ পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে। فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيْهِ, কারণ তোমাদের যে দুরুদ পাঠ এই দুরুদ পাঠের আমলটি আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয়, উপস্থাপন করা হয়। এজন্য ভাইরা আমার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দুরুদ পাঠের চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসেবে, এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা আর পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে এমনকি অজু নাই সে অবস্থায় আপনি দুরুদ পাঠ করতে পারবেন। একবার যদি কেউ দুরুদ পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করে। এই জন্য দুরুদ পাঠের আমলটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে যত জিকির আছে যত দোয়া আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হলো, অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দুরুদ পাঠ করা। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে আমার নিজের জন্য, সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য, সুস্থতার জন্য নানা উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব, এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখব যে আল্লাহ যেন আপনার প্রতি রহমত নাজিল করে? আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন, আমরা দোয়া করলেও করবেন না করলেও, কিন্তু আমরা তার প্রতি দোয়ার নিবেদন করার, তার জন্য দোয়ার নিবেদন আল্লাহর কাছে করলাম, দুরুদ পাঠ করলাম, এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব। ওই সাহাবী সেই জন্য জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া যখন নিজের জন্য আমি করব তো আপনার জন্য কত পার্সেন্ট দোয়া করব? তিন ভাগের এক ভাগ, চার ভাগের এক ভাগ, অর্ধেক, কি পরিমাণ? সেই সাহাবী বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে আরও বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন। একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তাহলে তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, সকল গুনাহ তোমার মাফ হয়ে যাবে। দুনিয়াতে আমাদের পেরেশানি দূর, আখেরাতে গুনাহ মাফ, আর কোনো সমস্যা থাকতে পারে? এই জন্য মুসলমান কখনো দুরুদের আমল ছাড়বে। এখন আমরা দুরুদ পড়ি, ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন ইয়া নবী সাল্লাম আলাইকে সময় মিলে, আর এছাড়া দুরুদ পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না। জীবনে কোন সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ পাঠের আমলটা কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। পরিবারকে অভ্যস্ত করবেন, বাচ্চাদেরকে স্মরণ করায় দিবেন, স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে, দুরুদ পাঠের আমল। নবীজি বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে। এই জন্য উনি নিজেই বলেছেন এটা দুরুদ পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, যেখানে থাকি যে অবস্থায় থাকি,
জুমার দিন আসবে দুরুদ পাঠের আমলটা ভুলবো চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে যেহেতু জুমার দিন চলছে জুমার রাত চলছে আমাদের দুরুদ অব্যাহত থাকবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এখন নগদ একবার পড়ে ফেলি আসুন দুরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا عملت شوشما كربوت إن شاء الله بحر آمار اپنی آر دو چار جن مانوش کے شکھائی دیبن جیبون جنو کیوں نا چھاڑے তাহলে তিনি যতদিন এই আমলটা করতে থাকবেন ইলমুন ইয়ুনতাফাউ বিহি এই হাদিসের আলোকে আপনার ইলম থেকে সে উপকৃত হবে আল্লাহ তাআলা তাকে তো সওয়াব দিবেনই আপনি যে শিখাইয়ে দিলেন সেজন্য আপনিও সওয়াব পাবেন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ